এলাকায় আগবঢ়াইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার ন্যাচারেলস জি দিয়ে ঘম ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটকেট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। সব নারীর জীবনত নিজের মানুষ লো একটা কল্পনার চরিত্র থাকে, জয়া সেই কল্পনার চরিত্রটা বুড়েদার ভিতর হুবহু দেখা বেশি আন পাও। তোমারও আছে কল্পনার চরিত্র? সব নারীর থাকে যদি মোর কেন আটকিব? কার ভিতর দেখা পাইছো সেই চরিত্রটো? কালি গুরুদেবক তুমি কি কইছো নু? গুরুদেব আও হে সুত্তর কথা কইছো নাকি? দিয়ক হাফিজ ভাই, তেখেত আমার গুরুটা, গুরু নিন্দা নকরবা। কিন্তু যুদ্ধক লাগি যিমান মানুহ লাগে মই সব লৈ আহিম। কাকো নালাগে হে গুরুদেব, ভোলার মোক দায়িত্ব দিয়ক, আমি মাটি উলিয়ে দিম। ও আৰু কুম্বাই কুম্বাই মোর মাটি দখল করে আছে আয়। সব বলে যাব হে গুরুদেব, মাটি নেদলি পিতালো পুরি খুঁয়ে দিম তো। ও কি বলি ভাবছি আমা? এটা কথা কিন্তু মিছা কথা কই ফেলে বৈশ্যনী ঘর সুমে নাথকিব। সুমে থাকলেও মই আকো করবা নরু রকসুন, ঠাকুরি ঠাকুরি কাইনবা তো পারিম। ওই আজি আমার ঘর পাড়া রাখনা। কি কলাক গুরুদেবে? ওই তই ই আর মই আগজোড়া পাড়া আনি মধ্যাল আর আলু দি জালুক আর জ্বালা দি রান্ধি খাম। মই নিজে রান্ধিম আই ফল। হে মজা হব গুরু, মায়ের হাই প্রেসার না, মই ঘর পাড়া নিবারে নাই, যা তা হয়েছি আজি কাম থাক ভাই। তে আজি দিনতে পাড়া বিস্তি যাব লাগব। দিনত নহয় বান্দর হাত, রাতি বিচিরবা লাগব। রাতি বাহার পে গিরাজ তো পাড়া কে উলিয়ে দিব হে? গিরাজ তো তো কে উলিয়ে দিব আয়, নিজে উলিয়ে লই ভাল লাগব। হাও হসুর করে এনবে লাগব। হাও নিজর গাঁও খানো আহি ও মা পাড়া কিনি খাম। ইতাতে তহতে এটা আন্দাজ করে যাই থা, কার পাড়ার ভাত পিছ পিছ পিছকে পাড়াই মাতি আছে? ও আছে আছে, মই জানো পরাণ মাস্টরের আছে, নবীন কেরানিতের আছে, হলধর থে তাতে আছে। মোর বাপ্পা ও একজোর হলি হলায় ওই কামটো কিন্তু নিয়মত করবি। সন্ধ্যার আগে আগে গা পা ধুই লবি, ধুই লৈ আরে এটাখান পিন্ধি লৈ গয়া ঘরত এটা হেয়া করবি, তার পিছত চুর করবে যাবি। পাড়ার বাহত সাইরা নাতা দলি মারি দিবি, পাড়া জোর ছেলে গুছি আইবি। ওই পাড়া কিনাও হল চুর করাও হল। আহিলো দেখোনে টিউশনৰ পৰা আহি আপুনি কি খাব বুলি নামান ৰান্ধা বাঢ়া যোগাৰ কৰি আছো। তুমি আকৌ এইবোৰ কিয় কৰিব লাগে? ফৰ্মেলি আপুনি মোক সেই অধিকাৰ নেদে নাই, ইনফৰ্মেলি হলেও যে মই সেই দায়িত্ব পালন কৰিম খাটাং। টিউশ্যন ইমান সোনকালে শেষ হ'ল? এই মই গলোহে, ষ্টুডেণ্টে নপঢ়ে, গুৱাহাটীলৈ যোৱা হেঁপাহতে পঢ়া শুনা কেনচেল। নপঢ়ে যদি মাক পিতাকে কিয় ফোন কৰি মাতি পঠিয়েছিল? মাতা নাছিল, তেওঁলোক গুৱাহাটীলৈ যোৱাৰ খবৰটোহে দিছিল, মই যে চাৰিদিনমান যাব নালাগে তাকে ক'লে। মইহে নিজে বিবেচনা কৰি ভাবিলোঁ বোলো আধৰুৱা চেপ্টাৰটো শেষ কৰি দিওঁ। এই হল্ড, আপুনিও বেছি বিবেচনা কৰে, ইমান বিবেচনা কৰাৰ আকৌ দৰকাৰ নাই। হয় ঠিকেই কৈছা, তুমি এতিয়া যোৱা, মই নিজে ৰান্ধি ল'ম। কি কৰা? একদম চুপচাপ আরামত বহি থাকক, মই খুশি মতে রাঁধিম আর দোয়াকালাগে খাম। কিন্তু চুপ, তহতক মই ফোন করে মাতি আনিল। তাকেতো স্যার, আপনার কিবা বিপদ হব বলে ভাবি আমার মস্ত টেনশন হয়ে গেছি। হাউর কই মোর ঘর আ বলে মাতি দিলা? হাউর কই নহে বান্দার, হাউট কে হব এ ফল বুঝি পালি হল? এটা কান্তলিয়া ডিম তোক 32টা দাঁত খর খরকে খরি পড়িব। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফল? কঠাল গুটিয়ার ভাষা কবলে আইছো। এই কঠাল গুটিয়া গন্ত্রর পর ডিলিট কর, বিপদ হব। স্যারেও গোটাই গুরুদেবক নিন্দা করলাক দক। গুরুদেবক নিন্দা করবা নাপে দক স্যার। চুপ,
মই ফোন কৰোঁতে ক'ত আছিলি তহঁত দুটা? চকত। চকত? এই ফোনত মই কঁঠালগুটিয়াৰ মাত শুনি আছোঁ, ফল ফলকৈ কিবা কিবি কৈ আছে। গুৰুদেৱ মানে তেখেতো আমাৰ লগতে আছিল। উন্নতি পলমে তহঁত দুইটাই কঁঠালগুটিয়াৰ সংগ এৰ। কঁঠালগুটিয়াৰ যে সংগ লৈছ তহঁতে পুলিচৰ চকুত পৰিছে। বিপদৰ আগজাননী মই দি থলোঁ, বিপদত পৰি কিন্তু পিছত মোৰ ওচৰলৈ নাহিবি, কৈ থলোঁ। যা এতিয়া। ছাৰ যাবলৈ কৈছোঁ নহয়। এই যৌ যৌ হাও কিয়া কঁঠাল গুটিয়া, অ যা তাৰ কথা নক দক ফল, বা হস্ত মানুহ তুমি বুলি নক, আপনি বুলি ক'ব, আপনি ব্যৱহাৰ নাজানে নেকি হে ফল? কি অ ব্যৱহাৰ ব্যৱহাৰ, আঠজন বয়সস্থ মানুহক কেনেকৈ ব্যৱহাৰ কৰিব লাগে জানিব লাগে। হয় নেকি? থানাত পৰিবাৰ দিনা ব্যৱহাৰ দেখি দিম। ই বৰ কথা কৈ গেলাই ফল, হে জীৱনত বহুত পুলিচ দেখা পালোঁ, এনাই মচ নহওঁ গাই মোৱা পুলিচ একেই প্ৰথম দেখা পালোঁ। কিবা খং উঠ ওপৰত ফোন কৰি কোকৰাঝাৰত বদলি কৰি দিম। চিনি পোৱা নাই ফল, এ হৈছি যা, কাৰ ঘৰত কি আছে চাই হাতে হাতে পাহৰি লৈ যা কাৰ ঘৰত কি আছে। হেই জুনু নুমালাই ফল। ছাৰ কোনোবাই কিবা লগাইছি জানা না? কুলি লগাব, এইটো হাবিজৰে কাম হ'ব খাটাং। তই এনেকৈ ভাবিলি সিয়ে গুৰুদেৱক দম দেই, তাত বাদে আৰু কোনোবা বেলেগ হ'ব পাৰে নেকি? হও নাম নামতে হাজিৰ, বহু বছৰ বাচি থাকো, অ সেইটো হাফিজ। বহু বছৰ নহয় ৰ, সি মোৰ হাতত পিতালৰ বুঢ়ী খায়ে মাৰা যাব সোনকালে খাটাং। হও কি দিয়ক? কিয়া হাফিজ ভাই, ক'ৰ পৰা আহিলা? আমাৰ পৰা আহিলোঁ দিয়ক। মোবাইলত মই 30 টকা ৰিচাৰ্জ ভৰাই দিলোঁ। হাগিও এ মাষ্টৰ, প্ৰেমলতাই মোৰ ফোন ৰিচিভ নকৰে, তুমি কৰাছ ৰিচিভ কৰিব। কি কম, এ খবৰ খাতি ল'বা। এ পেহি নহয়, মই ক'লো মই, কি কিয় ফোন কৰিছো সোনকালে? তোৰ এক্স হাজবেণ্ড হিচাপে ফোন কৰা নাই, হেডমাষ্টৰ হিচাপে কৰিছোঁ, চাকৰি ৰখাব নোৱাৰিবি কিন্তু, কৈ থলোঁ মই। লোৱা ফালতু কাৰবাৰ কিছুমান, শিৱসাগৰত কোনোবা জিএফ আছে নেকি? কি বস্তু জিএফ? হা জিএফ, মোকো একদিন সুধিছিল মোৰ বিএফ আছে নেকি, মই নাই বুলি ক'লো। মই তেখেতক সুধলো আপোনাৰ জিএফ আছে নাকি, নাই বুলি ক'লাক। এতিয়া মোৰ এটা সন্দেহ হয়, ফুল জিএফ নাথকিব পাৰে কিন্তু হাফ জিএফ যি আছে সেইটো ফাইনেল। অ বন্ধু, আঞ্জা কেনে হৈছিল? ভাল, ভালেই হৈছিল। সদ হৈছিল না? ভাল হোৱা মানে তো সোৱাদ হোৱা। কি সদ হে, কবা কি আলাচ কৰে, অকলে সদ নহয় মস্ত সদ হৈছিল। অকে অকে, মস্ত সদ হৈছিল, খুচ নাই এতিয়া? মই খুচ ৰ'ব, সিফালে সুনিতা বাই আজি মোক মস্ত বেয়া পালাক। কিয়? কি কিয় হে, তাতে মোৰ ভাত ৰান্ধিছিল, মোক গপচত আহি ইয়াতে খাই দিলোঁ না। খাব নালাগিছিল? কিয় নাখামে,
আপনিও টিউশনক গেল, মও কিমান হিসাব করি এতে রাঁধলো। ইটা ভাতকেটা নাখকে যাবা কবা, আপনার বয়া নালগিল। কি মানুহে তুমি, ইফালেও কবা সিফালেও কবা। ও হেলো, কি মানুহে আপনালোক? বহা বহা। কি হল আরিতা, তুমিও এতে আছ? কিমান সময় কনক কচ্ছু দুয়ারত? কনক কি কনক? কনক হে, বহু সময় কনক কচ্ছু দুয়ারত। কনক নহয় আরিতা, নক। মানুহ মারি ফেলবা, নক নহয় হা, কনক। তোমাৰ ভুল হৈছে ৰীতা, শব্দটো কনক নহয় নক, প্লিজ নক দাদুৰ, সেই নক। আ হেল্ল', কিহন নক হে, স্পেলিংটো জানে না নাই? হে জানো জানো, কে এন অ' চি কে হ'ব লাগে, কে এন অ' চি কে হলি নক হ'ল না কনক হ'ল, কে এন অ' চি কে নক। কৰ কি কয়ে, কনকটো হ'ল। অ' ৰবা, তুমি আমাক কনক স্পেলিংটো শিকাব আহিছিলা নাকি? নহয় হা, কিবা এটা কথা সুধিব আহিছিলোঁ। সুধাই নাই দেখোন, আইছোঁহে মাত্ৰ, সুধিম ৰবা লাহে লাহে। আজি বন্ধু আৰু মই একেলগে ভাত খালোঁ, ভাতকেইটা খাই কিবা এটা জৰুৰী কথা আলোচনা কৰিব ওলাইছিলোঁ মাত্ৰ, সেনাইতে মই আহি গ'লোঁ। অঁ, তাকো দুৱাৰত কনক কৰিব পাৰি গেলা। বাপা আৰে কচ্ছো হা, শুনাই শুনা না। বাৰু বাৰু বাৰু, যি হ'ল হ'ল, কি সুধিবলৈ আহিছিলা সোধা আকৌ। চুতীয়া মাষ্টৰে মোৰ ফোনটো ৰিচিভ কৰা নাই, তেখেতে শিৱসাগৰত গেলি কিয় ফোন ৰিচিভ নকৰেনো? এটা কথা কওকচোন, তেখেতৰ কোনোবা লাভাৰ আছে নেকি? আছে নেকি? মানে মস্ত ভাগাল লাগছি ভাই, মোৰো এই ভাই, বা কম দাউৰা দৌৰি কৰছো। হওক দে, ও ৰাতি পাৰৰ মাংস দি ভালকৈ ভাতকেইটা খাম, সৰ্বদুখ ভাগাৰ মৰি যাব। দে বচোন না মান, তই এতিয়া ভাত খাবি নাকি? ইতে দেখোন দুখনকে পৰঠা খালোৱে আৰু মই এতিয়া ভাত খাম। খাবি দে তই, তোৰ কাৰণে সাজি থোৱা আছে। হে ভগৱান, নাখাওঁ বুলি কৈছো নাখাওঁ দেই, লাগা হ'লে ভাতকেইটা তোকে দিম দে, তই খাবি। বান্দাৰ ভকতে মৰা ন, হেই শুনি যাই বাকী গুচি, সিদিনাৰ পৰা আৰু কিয় মায়া লাগে হেন, ৰাতিও কান্দিলাক না ডগৰি। অ হেল্ল, কেৰপা দাদা, কেনে খবৰ ৰীতা? একে আহিছিলোঁ ৰবা একবাৰ, কি কৰি আছ দাদা? আছো দা, এনে কি কৰা? মই বুধে দাদাৰ লগত কিবা এটা কথা পাতিম বুলি আহিছিলোঁ হা। পাতিলি না কথা? পাতবা যাওঁ কথা, অ জয়াই কেপচাৰ কৰি বহি আছে, কিবা বোলে বহুত জৰুৰী কথা আছে, মোক ক'লে এইবা ক'লা। জয়াই জয়াই হ'লে এইবা ক'লা? অ সেনকে কনে দেচোন, কথা পাততে জীৱনটো যাব। এ ৰবা কেৰপা দাদা, তোমাৰোতো বন্ধু হয় না? জয়া নাকি? নহয় হা, মই চুতীয়া মাষ্টৰৰ কথা কৈছোঁ। বন্ধুতো বন্ধু হ'লেও আমাতকৈ অলপ ডাঙৰ হ'ব, মস্ত সন্মান কৰোঁ আমি তাক। হ'লেও এনে কথা পাত। পাতোতো, কিয় বা সুধলি? এ জান যদি মোক এটা কথা কচোন। কম দেই, মিছা নকবা কিন্তু। নকওঁ দেই, সুধচোন কি সোধা। এ মিহিৰাম চুতীয়াৰ শিৱসাগৰত কোনোবা জিএফ আছে নেকি? কি বস্তু জিএফ হা? জিএফ মোকো একদিন সুধছিল, মোৰ বিএফ আছে নেকি? মই নাই বুলি ক'লোঁ, মই তেখেতকো সুধলোঁ আপোনাৰ জিএফ আছে নাকি, নাই বুলি ক'লাক। এতিয়া মোৰ এটা সন্দেহ হয়, ফুল জিএফ নাথকিবা পাৰে, কিন্তু হাফ জিএফ যি আছে সেইটো ফাইনেল হয় না কচোন? মানে মিছা নকবা, সঁচা কচোন দাদা। মিছা ক'লে কি হ'ব, মই জিএফ বিএফ হাফ জিএফ ফুল বিএফ, মই একলা হ'লে আকৌ বুজি পোৱা নাই। ধেই, জিএফ মানে গাৰ্লফ্ৰেণ্ড আৰু বিএফ মানে বয়ফ্ৰেণ্ড, ফুল জিএফ বা বিএফ মানে বিয়াটো ফাইনেল, আৰু হাফ মানে টাইম পাছ। হৰা হাফিজ, অ ৰিক্সা চলাবলৈ গৈছিলা নে ক'ৰবাত কাম কৰিবলৈ গৈছিলা? ৰিক্সা চলাব গৈছিলোঁ দিয়ক, লগত যে দাখন, সুবিধাটো যেন অসুবিধা হ'ব তেথেন দাওখন ব্যৱহাৰ কৰিব লাগিব দিয়ক ছাৰ। কি সুবিধা অসুবিধা হে? মানে ছাৰ থাকক দিয়ক ছাৰ, চব কথা খুলি নকয় ভাল দিয়ক ছাৰ। হ'ব দিয়া, তুমি যেতিয়া খুলি ভাঙি ক'ব খোজাই নাই, মইনো সোধো কিয়? আপোনাক ক'ব পাৰোঁ ছাৰ, কলি আপুনি মোক সুবিধাটো কৰিব হাক দিব। কি সুবিধা? মোক যদি ছাৰ কোনোবাই সদায় গুলিয়াই দিম বুলি ধমকি দি থাকে, মই কি শুনি থাকিব লাগিব? নালাগে, কিয় শুনিবা, তুমি দৰকাৰ হ'লে থানালৈ যাবা। মই ছাৰ থানাক যাত নাই ছাৰ, এবাৰ ভাবছো মোক যদি ধমকি দি থাকে দাওখেনেদি কান্ধৰ পৰা মাথাটো নামি দিম ছাৰ। ইছ ৰা, আল্লাহ কচম ছাৰ, আৰু সহ্য কৰাত নাই ছাৰ। আচ্ছা কোৱাচোন, তোমাক কোনে ধমকি দিয়ে? ভোলাই ছাৰ,
ফলাই কথায় কথায় পিতালয় বলি খুয়ে দিম বলে কই থাকে স্যার আর সহ্য করার নাই কই দিব স্যার তাক এবার যদি কয় তেন হলে দাওখানে দি গলটু খাই দিম আর মই গুছি যাম আহো স্যার ও বিস্কুটতে আমাতো গুতায় উডি করি ফেললা এই তিনখান মানে আছিল লুকু কি কথা কয় হে মস্ত মস্ত হাতখান কাটা বিস্কুট আছিল হরু হরু দুটা ভাঙা টুকরা আছিল মস্ত ভোক লাগে আপনা কলু পুয়া গেলি পাঁচখান এরি বাকি খাক হা মোর কপাল গুতা উডি করি দিলাক পাঁচখান রেখা কইছিলা নাকি পুয়া সা হাবাক গেলি সুনিতা জয়া আর আমি তিনজন মুট পাঁচখান বিস্কুট নালগিব ইমান যদি কথা পাতবার মন আছে কেবা মিস কল দিয়েছে একেগিলে আইলে হয় দেখুন আগফালে বারান্দাখানক লগি মইনো কিয়া যাম কি হা বহি আছো ইমান সময় মিস কল দিছো গম পাও নাই নাকি কেন পাম পাইছো টেকিয়া রেসপন্স করা নাই কিবা রেসপন্স করবে লাগে বারান্দা গেলি তো আইবা পারলা হই আপনি মিস কল দি থাকবো আর মই লেঙ্গুর দাঙি চাই ক্রিম মোর কিবা লাস সম্মান নাই নাকি বা দিনের পহরত আমি এরা হারি হথরা কথা পাতলি কি হল লাজ হা ইটা তো বেশি লাজ বেশি ভয় কিয়া কি হল ভয় মানুই হাই ব্যাপারে কবা পারে বিয়া আখতে ঠিক হইছি আর ওইটা আগর একসর লগত সেনি খায় আছে মারি বেলে কিবা ভাবক না ভাবক তুমি ভাবি থাকা নিজে নিজে ইটার হেগলা তর্ক করি লাভ নাই কি কবা খুঁজছিল কক ইটা কিনু কম এনে কথাবার্তা খুঁজছিল কিবা কথা পাতে কম ভাই কিবা হাও কথা পাতবা কিবা সাবজেক্ট এটা নালগিব লাগবো আপনি সাবজেক্টটো ভাবকচোন মই পটকে আহি আছো ও জানতু চাহ খাপ খাই মস্ত আরাম পালো দে কিবা ভোক লাগা আনিছিলা ও বিস্কুটতে আমাতো গোটাই উডি করি ফেললা এই তিনখান মানে আছিল লুকু কি কথা কয় হে মস্ত মস্ত হাতখান কাটা বিস্কুট আছিল হরু হরু দুটা ভাঙা টুকরাও আছিল মস্ত ভোক লাগে আপনাক কলো পুয়া গেলি পাঁচখান এরি বাকি খাক হা মোর কপাল গোটা উঠি করে দিলাক পাঁচখান রেখা কইছিলা নাকি পুয়া সা হাবাক গেলি সুনিতা জয়া আর আমি তিনজন মুট পাঁচখান বিস্কুট নালগিব ইটা খালি চাহ হাবা লাগবো নলি বিস্কুট এক পেকেট কিনি আনবা লাগবো এ হবো দেহা সদায় দুখন খালি চাহ খাও ও জয়া আর সুনিতা থাকাই লাজ পেছ নাকি হেনথে আবার অবস্থাটো জানে দে হেদরি তো মোর লাজ লাগে সুনিতা খালি চাহ হাবা নরে কোনঠারে তাই বিস্কুট প্যাকেট কিনি আনছিল এখান ঘরক আইলি তাই নিজে বাজার করি আনে আমাকো খুয় আর তাই নিজেও খায় আকো নই হ্যাঁ দাই দেখ দুইখা বলি তাই জানে দে দুইখা তো বাদ দেখে মাই দিয়ার বয়া নাপ্পু আপনার কিছুমান কাণ্ড কারখানা দেখলি মোর গোটা খং উঠি আহে কি করলু আমি দুখান দুখান পরাঠা আপনিও খালাক কেরপাদাও খালাক আপনার ভোক নালগা বলি কই ভাত নাখলাক নিজের ভাতর হাসতু কেরপাদাই খালাক ইটা আপনি এই বিস্কুট প্যাকেট খাই হেক করলাক আপনার একলা কাণ্ড কারখানা দেখলি মোর মস্ত খং উঠে জানে না হক দে আজি উসি উসি ও এই ধোয়ার এটা খান নাই না গিয়া হাও ওয়ান বে পাইছো এ ও মেল দিয়ে আছে পিছে কি করে এটা ধোয়ার এটা এ হেরি হা নহয় মানে এ গয় ঘর দিতা আর এটা খান পিন্ডি বেলে এটা হ্যাঁ করবা যা সপনতা দেখছিল আ জ তুমি আর এটা খান লই আগে জ সন্ধ্যা সময় হলে আহক হে দো পাতত দেখি এক চক্কর ফুরি আহ নাযাওঁ এতিয়া আহক হে মজা লাগবো তোমাৰ মজা লাগিব পাৰে মোৰ হলে ষোল্ল সোতৰ বছৰীয়া ল'ৰা ছোৱালীৰ নিচিনা ঘূৰি ফুৰিবলৈ লাজহে লাগিব আকৌ লাজ নাই আহক দো দূৰে দূৰে যাম কথাহে পাতিম আমি কি ক'ব লগা আছে ইয়াতে কোৱা না কথা এটা হল কোৱা আকৌ মানে কি হৈছে তোৰ ও মোৰ বিপদ হৈছে তই আৰু হাইবা দিছ যা অৰে ৰেছত ভাই খাই দিছিল জানা না এই হাইৰ মাজেদি ডাউৰ গোটাই এই গোটাই চাল চাল গেলে আনপেছো দে আও কি হৈছে তোৰ পাগলে ধৰি হাইছা কি আৰু পৰলাকাই আগবঢ়ালে অনমোল মেৰি আল্ট্ৰা লাইট টি টাইম বাইট নিহৰ নেচাৰেলছ যি দিয়ে ঘম ধুনীয়া চুলি হেভ এ ব্ৰেক
Have a KitKat, Amul, The Taste of India, Indica Easy Hair Color, Godrej Expert Original, Aru Nerolac Suraksha.